হ্যালো ভিউয়ার্স নিউজবাংলা24.com এ লাইভ আপডেট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবাই দিস্তেকার আজকে পুরো বিশ্বের ক্রীড়া বিষয়ক দ PTE পুরো বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যুটা কিন্তু ছিল লিওনেল মেসির সংবাদ সম্মেলনে এবং আমরা জানি সেই দুঃখজনক এবং কষ্টভরা কন্ঠনিয়া লিওনেল মেসি যে বিদায়টা বলেছেন চোখে পানি নিয়ে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ক্লাবকে ছেড়ে গেছেন বার্সেলোনা তার 21 বছরের ক্লাব তবে আমি আমি আমাদের আজকের এই ভিডিওটার উদ্দেশ্য আসলে কিন্তু লিওনাল মেসির এই প্রেস কনফারেন্স কিংবা চলে যাচ্ছেন সেটা নিয়ে না তাকে কেন যেতে হলো বিশ্বসেরা একটা ক্লাব এবং সর্বকালের সেরা ফুটবলারকে কেন তার প্রিয় ক্লাবটা ছাড়তে হলো সেটা নিয়ে ছোট্ট করে আমরা একটু আপনাদেরকে অবহিত করতে চাই বিষয়টা শুরুটা যদি আমরা একটু গত বছরের দিকে দেখি গত মৌসুম শেষে লিওনাল মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন একটা ফ্যাক্স করে জানিয়ে দেন যে তিনি আর খেলবেন না গত তিন চার মাস যাবত যাবৎ বার্সেলোনা যেরকমটা খারাপ পারফর্ম করছিল বড় বড় কিছু নাম অ্যান্টন উসমান ড্যামবে ফিলিপে ওদের রেকর্ড ট্রান্সফার ফির বিনিময় কিনেও কিন্তু সাফল্য পাচ্ছিল না লিগ শিরোপা জিতেছে ঘর লিগ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ সেটা কিন্তু তারা একবারও জিততে পারেনি অর্থাৎ ইউরোপের ডমিনেন্সটা তাদের ছিল না বিশেষ করে গতবার চ্যাম্পিয়ন্স লিগের বার্নের কাছে আট দুই গোলে বিধ্বস্ত হওয়ার পর মেসি সিদ্ধান্ত নেন অনেক হয়েছে জোসেফ মারে যিনি তৎকালীন প্রেসিডেন্ট তার অধীনে আসলে আর চলতে পারেন এবং তিনি এই ক্লাবে আর খেলতেন না মেসি সিদ্ধান্তের পরপরই কিন্তু নড়ে চড়ে বসে বার্সেলোনার বোর্ড এবং বার্তমকে পদত্যাগ করতে হয় নতুন প্রেসিডেন্ট হয়ে হুয়ানলা পড়তে আসে এসেই কথা দেন সবাইকে আমি মেসিকে ক্লাবে রাখবো যে করেই হোক ত্রিশে জুন মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তিটা শেষ হয়ে যায় তারপরেও লাপোর্তা সবাইকে আশ্বস্ত করছিলেন না মেসি কোপা আমেরিকা গেছে আর্জেন্টিনার সাথে দায়িত্ব পালন করে ছুটি কাটিয়ে ফেরার পর আমরা ওকে সই করিয়ে ফেলবো কোনো সমস্যা নেই এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল বিপত্তিটা বাঁধালো লালিগার নতুন একটা ফেয়ার প্লে রুল ফেয়ার প্লে রুলটা কি ফেয়ার প্লে রুলে লালিগা কর্তৃপক্ষ দেখলো গত বছর করোনা ভাইরাস করোনা ভাইরাস মহামারীর কারণে টিভি সম্প্রচার সত্য প্রাইস কমে গেছে স্টেডিয়াম থেকে অনেকটাই রেভিনিউ আসছে না তো তারা করলো কি তারা দেখলো যে ক্লাবগুলো সবগুলো মোটামুটি স্পেশালি বড় ক্লাব বার্সেলোনা রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ সেভিয়া ভ্যালেন্সিয়া অর্থাৎ লালিগার যে বড় ক্লাবগুলো আছে তারা বিশাল অঙ্কের ফাইন্যান্সিয়াল লসের মুখে পড়েছে লালিগার যাচাই বেরিয়ে আসলো যে বার্সেলোনা প্রায় ষাট কোটি ইউরো দেনার দায় জর্জরিত ক্লাবগুলোর ভালোর জন্যই বার্সেলোনা সিভিসি ফার্ম নামে একটা ফার্মের সঙ্গে চুক্তি করে প্রায় তিন ত্রিশ বছর একটা চুক্তি করে তিন দশকের একটা চুক্তি করে টিভি সম্প্রচার সত্য নিয়ে এই চুক্তিটার ছিল অবিশ্বাস একটা অঙ্কে টু বিলিয়ন ইউরো এবং এই অঙ্কটা থেকে একটা মোটা অংশ লালিগা বললো ক্লাবগুলোকে যে হ্যাঁ আমরা তোমাদের সবাইকে এই টাকার একটা অংশ শেয়ার করব। তবে এখন থেকে তোমরা তোমাদের আর্নিং বা ক্লাব রেভিনিউ সেভেন্টি পার্সেন্টের বেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের পেছনে খরচ করতে পারবে না এই যে সেভেন্টি পার্সেন্ট এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বার্সেলোনার এক্সিস্টিং যে খেলোয়াড়রা ছিলেন অর্থাৎ লিওনেল মেসি চলে যাওয়ার পর ত্রিশ জুনের পরও যেসব খেলোয়াড়া ছিলেন এবং বার্সেলোনা নতুন চারজন খেলোয়াড় কিন্তু নিয়েছে তাদের এরিক গার্সিয়ার মতো খেলোয়াড়কে তারা নিয়েছে সো মোট যে স্কোয়ারটা ছিল তাদের স্যালারি এরই মধ্যে বার্সেলোনার আয়ের পঁচানব্বই শতাংশ হয়ে গিয়েছিল অর্থাৎ লালিগার দেওয়া যে সত্তর শতাংশ নতুন যে রুলটা ছিল এটাতে তো মেসিকে নেওয়া সম্ভবই নয় বরং এখন বার্সেলোনাকে চিন্তা করতে হবে যে আরও কিছু খেলোয়াড়ের স্যালারি কমাতে হবে অথবা তাদেরকে কিছু খেলোয়াড় ছেড়ে দিতে হবে এটাই ছিল মোটা দাগে আসলে মূল কথা ভেতরে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্স এবং ইকোনমিক্সে আরও কিছু জটিল বিষয় আছে যেগুলো আসলে এই আলোচনায় আমি মনে করি না যে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আনা দরকার মোটা দাগে আসলে এটাই ছিল লিওনেল মেসিকে সব সব শেষ পর্যন্ত বার্সেলোনার চুক্তি করাতে ব্যর্থ হওয়ার পেছনের কাহিনি এবং আজকে যে রকমটা লিওনাল মেসি অশ্রু ভেজা চোখে বললেন যে সবকিছু তৈরি ছিল আমি ছুটি এসেছিলাম কাগজপত্র প্রস্তুত হয়ে আমার শেষ মুহূর্তে জানলাম আমি ক্লাবের হয়ে খেলতে পারবো না যাই হোক লিওনাল মেসি কেন খেলতে পারছে না আর এবং কাহিনিটা কি সেটা আমরা খুব অল্প করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম লিওনাল মেসি কোথায় খেলবেন ভবিষ্যতে সেটা এখন আসলে প্রশ্ন আপনার কি মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কিংবা ইনবক্স করে জানান কেমন লাগলো আপনাদের কেমন লাগলো আপনাদের এই ভিডিও এবং মেসিকে নিয়ে আপনারা কি ভাবছেন মেসিকে কতটুকু ভালোবাসেন সব জানাতে ভুলবেন না চোখ রাখুন সবসময় নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কমে আজকের মতো এখানেই টেক কেয়ার গুড বাই